সারা বিশ্বের সাথে জলপাইগুড়িতে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। বুধবার যোগ দিবস উপলক্ষে কোরখমেও সাড়ম্বরের সাথে এই দিনটিকে উদযাপিত করা হয়। লিগাল রাইটস প্রোটেকশন অর্গানাইজেশনের জলপাইগুড়ি শাখার পরিচালনায় এই দিনটি আন্তর্জাতিক যোগ দিবস ও আর তামাক নয়, এ নিয়ে এক সচেতনতামূলক আলোচনাও করা হয়। জলপাইগুড়ি শহরের বিশিষ্ট যোগবিদ শ্রী শোভনজিৎ চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক শ্রী অরুণ কুমার, শিক্ষাবিদ দেবাশিস সরকার সহ উপস্থিত ছিলেন আরো গণ্যমান্য ব্যক্তিগণ। এলআরপি ও স্পোর্টস টিমের আহ্বায়ক তন্ময় চন্দ্র জানান, আজকের দিনটি লিগাল রাইটস প্রোটেকশন অর্গানাইজেশনের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালিত করা হয়। এছাড়াও যুব সমাজকে তামাক ব্যবহার বন্ধ করবার জন্য সচেতন করা হয়। বিশ্ব যোগাডে তো হচ্ছে আমরা সেই যোগাডেটা এখানে পালন করলাম, আর হচ্ছে যেন অ্যান্টি স্মোকিং নিয়ে আমাদের এখানে কিছু আলোচনা হলো, যেন যে স্মোকিংটা বা গুটখা সেবন বা হচ্ছে যে ড্রিঙ্কিং যেটা আছে অ্যালকোহল, সেটা কতটুকু পরিমাণে ক্ষতিগ্রস্ত করছে আমাদের যুব সমাজকে, সেই জিনিসটাকে আমাদের তুলে ধরার জন্য যেন ওরা যে জিনিসটা করে যাচ্ছে মানে কন্টিনিউ যেটা করে যাচ্ছে সেই জিনিসটাকে যেন ওদেরকে বোঝানো যায়, ওরা যেন ওই জিনিসটা থেকে সরে আসে, এটার জন্য আমাদের একটা পদক্ষেপ। সংগঠনের চেয়ারম্যান অতীন্দ্র চৌধুরী জানান, কোরখমে চলছে সাংস্কৃতিক প্রশিক্ষণ শিবির ও শিশু প্রকল্প উন্নয়ন। এখানকার বিচারাধীন ও সমাজে অবহেলিত শিশু আবাসিকদের মধ্যে এই দিনটির তাৎপর্য তুলে ধরাই আমাদের লক্ষ্য। প্রশিক্ষণ অর্গানাইজেশন প্রায় এক মাস ব্যাপী এখানে শিবির করেছিল, সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রশিক্ষণ শিবির এবং চাইল্ড ডেভেলপমেন্ট ওয়ার্কশপ নামে। এটা এক বছর এক মাস থেকে শুরু করতে গিয়ে আমরা দেখেছি এদের মধ্যে ইন্টারেস্টেড হয়েছে, তো আমরা এটাকে প্রায় এক বছর ধরে করবো এবং পরবর্তী সময় একটা প্রোগ্রাম ওদেরকে নিয়ে করবো। এবং বিভিন্ন ধরনের যে বার্ষিক অনুষ্ঠানগুলো হয় বছরে, আজকে যেমন যোগা ডে আগে এনভায়রনমেন্টাল ডে ছিল, আমরা এদের সাথে সেলিব্রেশন করি। এদের মূল লক্ষ্য রয়েছে যে এদেরকেও সচেতন করা। আর আজকে যে বিষয়টা নেমেছিল সেটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের স্পোর্টস যে টিমটা রয়েছে তারা মিলে এটা উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে যোগা দিবস পালন করা এবং সচেতন শিবির রয়েছে, তার নাম দিয়েছে হচ্ছে আর তামাক নয়, এরকম একটা শীর্ষক এই আলোচনাটা এখানে রয়েছে। এখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহরে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। পিনাকি শীল ও দিলীপ রায়ের রিপোর্ট, সিসিএন তরাই, ডুয়ার সংবাদ।